হ্যালো বন্ধুরা ডাব্লু বি এই যে কথাটা এই যে নামটা যখনই আমরা ইউটিউব চ্যানেল ঘাটছি সার্চ করছি তখনই আমাদের চোখের সামনে ভেসে আসছে এবং আমরা ক্লিক করে ফেলছি এবং কনফিউশনের শিকার হচ্ছি এই ভিডিওটা স্পেশালি যারা ওয়েটিংয়ে আছেন তাদের জন্য এই ভিডিওটা বানালাম আপনারা সকলে কি করছেন যখনই ইউটিউবে সার্চ করছেন ডাব্লু বি নামক থাম থামনেল দেখছেন এবং সেখানে ক্লিক করে বসে আছেন এবং আপনাদের নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল চিনিমিনি খেলছে আপনাদের ভবিষ্যৎটাকে নিয়ে এবং আপনাদের আবেগটাকে নিয়ে খেলছে আমি কোনো দিন ডাব ডাব্লু বি ভিডিও বানাইনি কারণ এটা একটা কনফিউজিং বোর্ড যার কোনো কোনো একটা প্রসেসিং কোনো ঠিক ঠিকানা নেই আপনাদেরকে নিয়ে শুধু কনফিউশন করছে এবং বর্তমানে আপনারা ইউটিউব চ্যানেলে আজকে বা কালকে বা তার আগের দিনে যে কিছু ভিডিও দেখবেন সেখানে দেখতে পাবেন যে কিছু ইউটিউব চ্যানেলে সেখানে ডাব্লিউ বিজি আর্মির নাম দিয়ে হেলথ ডিপার্টমেন্ট থেকে যে গ্রুপ ডির যে লিস্টগুলো প্রকাশিত হচ্ছে সেই সমস্ত লিস্টগুলো দিয়ে আপনাদেরকে বলছে যে গ্রুপ ডির লিস্ট প্রকাশিত হয়েছে এবং আপনারা সেটা দেখছেন আর কনফিউজ হয়ে ভাবছেন যে কোথা থেকে এই ডাব্লিউ বি এই গ্রুপ ডি লিস্টগুলো প্রকাশিত হচ্ছে এগুলো কি ওয়েটিংদের নেওয়া হচ্ছে তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তারপর আমাকে গালাগাল দেবেন কিন্তু আমি অ্যাকচুয়ালি গালাগাল খাওয়ার মতো কোনো কাজ করছি না আমি আপনাদের জাস্ট একটু কিছু সদ উপদেশ দিচ্ছি যে আপনারা ফালতু বিভ্রান্ত হচ্ছেন এই যে গ্রুপটির দেখাচ্ছে নোটিশটা এটা আমি কেন আপনিও গিয়ে ডাব্লু বি হেলথ মানে ওয়েবসাইটে গিয়ে ডাবলিউ বি হেলথ খুলবেন সেখান থেকে যে নোটিশ সেকশানে যাবেন এরকম একটা দুটো নয় অনেক নোটিশ আছে যেগুলোতে একশোটা পঞ্চাশটা নব্বইটা করে ইত্যাদি গ্রুপটির লিস্ট দেওয়া আছে কিন্তু সেগুলো ভালো করে একটু ফলো করে দেখেছেন দেখলে সেগুলো কিসের লিস্ট মানে কোন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে লিস্টগুলো এই যে লিস্টটা দেওয়া হয়েছে দেখুন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যেটা হচ্ছে আমাদের মাধ্যমিক যে বোর্ড সেই বোর্ড থেকে প্রকাশিত হয়েছে কিছু গ্রুপ ডির লিস্ট সেই গ্রুপ তে দেখতে পাচ্ছেন এখানে এতগুলো লিস্ট দেওয়া আছে এত নাম দেওয়া আছে এখানে দেখুন ওপরের দিকে দিয়ে তুলে তুলে টোটাল একশোর উপরের লিস্ট আছে এখানে দেখুন একশোটা লিস্ট আছে এরকম বিভিন্ন লিস্ট পাবেন তো এইগুলো আগে কিছু রিক্রুমেন্ট হয়েছিলো গ্রুপ ডি প্রতিটা ডিপার্টমেন্টে কিছু গ্রুপ ডি রিক্রুমেন্ট হয় তো সেগুলো কোনো কারণে বন্ধ হয়েছিল বা কোনো ওদের অবজেকশন বা কেস চলছিলো তার হ্যাঁ এটা হয়েছিল সেই দু হাজার ষোলো সতেরো সালে যখন গ্রুপ ডির নিয়োগ হয় স্কুল সার্ভিস কমিশনের সেই গ্রুপ ডিরও কিছু হতে পারে তো এগুলোর সাথে ডাব্লিউ বিজিডিআরি গ্রুপ ডির কোনো সম্পর্ক নেই যারা ওয়েটিংয়ে আছেন তাদেরকে শুধুমাত্র বিভ্রান্ত করা হচ্ছে ডাব্লিউ বি জি ডি আর বি এমনই একটা টপিক যেটা নিয়ে ভিডিও করলে ইউটিউব চ্যানেলে প্রচণ্ড ভিউ বাড়ে এবং আপনারা সেই ফাঁদে পা দিয়ে ফেলেন ঠিক আছে তো আমি এই কারণে ভিডিওটা বানাইনি নি আপনারা চাইলে ডিসলাইক করতে পারেন আমাকে গালাগাল দিতে পারেন আমি শুধু এটাই বলতে চাইছি যারা ওয়েটিংয়ে আছেন তারা ওয়েটিং মানে অপেক্ষাগত আপনাদের অপেক্ষা ছাড়া কোনো কাজ নেই হ্যাঁ একটা জিনিস করতে পারেন ওয়েটিং যারা আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানান গ্রুপ বানিয়ে সবাই মিলে ওখানে চলুন যেমনভাবে ডাব্লিউ পিএসসি তে ওখানে পিএসসি অফিসের সামনে যেমন বিক্ষোভ হচ্ছে ওরকম যদি বিক্ষোভ করে জানাতে চান যে আমাদের ওয়েটিংদের পিডিএফ লিস্ট লিস্ট প্রকাশ করতেই হবে তাহলে কিছু একটা হতে পারে নাহলে এইভাবে কিন্তু হবে না যদি আমাকে সামিল করতে চান আমি অবশ্যই আপনাদের সঙ্গে যাব ঠিক আছে আমি কথা দিলাম আমি আপনাদের সঙ্গে যাবো ওকে তো আপনাদের বারবার বলছি যে এইগুলো দেখে বিভ্রান্ত হবেন না গ্রুপ ডির এরকম লিস্ট ওই ওই ডাব্লু হেলথে অনেক আছে আপনারা দেখবেন সব আলাদা 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 ডিপার্টমেন্টের গ্রুপটি যখন রেজাল্ট প্রকাশ করে তখন ওরা বললো পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো রিক্রুটমেন্ট ওরা খবরে প্রকাশ করলো স্টার আনন্দ তারপরে নিউজ এইটিন বাংলা তাহলে ওয়েটিংয়ের ক্যান্ডিডেট তো যখন ওরা ছাড়বে নিশ্চয়ই বা প্যানেল ছাড়বে নিশ্চয়ই ওরা খবরের মাধ্যমে জানাবেই সেটা মাথায় রাখবেন বারবার ফালতু ইউটিউব চ্যানেল আপনাদের ঘাঁটতে হবে না আপনারা এক কাজ করবেন প্রতিদিন ডাব্লিউ জিডিআরির ওয়েবসাইটে একবার করে গিয়ে দেখবেন সেখানে কোনো লিঙ্ক দিয়েছে কিনা তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছে যে ওয়েটিংয়ের একটা লিস্ট দেওয়া সরি পিডি একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা র্যাঙ্ক কার্ড জানতে পারবেন কিন্তু র্যাঙ্ক কার্ড জেনে লাভটা কী হবে আপনি বলুন তো ধরুন সাপোজ ওয়েটিংয়ে কত আছে সেটা আপনারা জানেন না যে ওয়েটিংয়ে কত ক্যান্ডিডেট আছে সাপোজ ধরে নিলাম হাজারজন ক্যান্ডিডেট আছে তো আপনার র্যাঙ্ক দেখাচ্ছে বারোশো আপনি দিন ওয়েটিং থেকে ডাক পাবেন বা ওয়েটিং ওই বারোশোর আগে যা কারা ঢুকলো কোথা থেকে ঢুকলো অন্য কোনো জায়গা থেকে ঢুকে তাদের নাম ঢুকিয়ে দিয়েছে কিনা আপনারা তো সেটা জানতে পারবেন না একমাত্র অফিস ভিজিট করলে তবেই জানা যাবে ঠিক আছে তো আমি বললাম যে আমাকে যদি সামিল করেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে যাব আপনারা একটা গ্রুপ বানিয়ে আমাকে বলবেন আমাকে ইনভাইট করুন আমি নিশ্চয়ই যাব আপনাদের সঙ্গে ঠিক আছে তো আপনাদেরকে বলা যে এটা আমি কিন্তু গালাগাল খাওয়ার মতো কোনো কাজ করলাম না প্লিজ দয়া করে কমেন্টে গালাগাল করবেন না ভালো না লাগলে ডিসলাইক করবেন ঠিক আছে কিন্তু আমি আপনাদের সদুপদেশি দিতে চেয়েছি সামনে রেলের পরীক্ষা আছে রেলের এন টিভিসি এক লাখের বেশি ফর্ম বেরিয়েছে কলকাতা সেকশানে দশ হাজারের ওপর পোস্ট আছে এখানে মানে খুব সহজ পদ্ধতি আছে ইন্টারভিউ নেই যে এখানে ঘাবলা হবে তো পরীক্ষা ভালো করে দিন একটা নি একটা মানে মোটামুটি একটা নাম্বার রাখুন সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ওপরে নাম্বার রাখলে আপনারা পাস করে যাবেন এবং ভালো চাকরি পাবেন এর থেকে রেলের চাকরি খুব অনেক বেটার চাকরি ওকে ভালো চাকরি পাবেন আমি একটা উপদেশ দিলাম এবং আমার এই চ্যানেল থেকে আপনি রিলের প্রিপারেশান করতে পারেন ঠিক আছে আমি এইটুকু সাজেস্ট করব এখান থেকে আপনি ম্যাথ সায়েন্স ইত্যাদির খুব ভালো প্রিপারেশান পাবেন আমি আর ডি ডাব্লিউজি ডি ভিডিও বানাবো না একমাত্র যখন ভাবে লিঙ্ক প্রকাশ করা হবে বা কিছু অফিশিয়াল নিউজ জানা যাবে হ্যাঁ ওই লিঙ্কের মাধ্যমে কোনো হেল্প হয় কি না হয় তখন কিন্তু আমি আপনার ভিডিও করবো তাহলে আমি আর কখনও ভিডিও করবো না তো আপনাদেরকে বিরক্ত করলাম সরি এবং যদি ভালো লাগে মনে হয় যে হ্যাঁ আমি কিছু ঠিক বলেছি তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে জানাবেন যাতে আমি বুঝতে পারি হ্যাঁ আপনাদের উপকার করতে পারলাম থ্যাংক ইউ ভেরি মাছ